প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে খুবই চমৎকার একটি বাড়ি ড্রয়িং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো যারা আসলে অল্প বাজেটের মধ্যে বাড়ি করার কথা ভাবছেন, তারা আসলে এই ভিডিওগুলো দেখে এরকম একটি বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া অথবা ধারণা নিতে পারবেন। তো এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমার এই চ্যানেলে দেখতে চান, তাহলে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই চ্যানেলে আরও অনেক বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি সেজন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখব। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটি ড্রয়িং প্ল্যানটি প্রথমে আমরা দেখে আসব, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। এই বাড়িটির মূল এরিয়া হচ্ছে 33 ফিট 3 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ রাখা হয়েছে 31 ফিট 2 ইঞ্চি। টোটালি 1035.63 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তা আপনারাও চাইলে এরকম 1000 অথবা 1050 স্কোয়ার ফিট জায়গা হলে এরকম একটি বাড়ি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো এই বাড়িটির মধ্যে মোট 4টি বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। সামনের 2টি বেডরুম একটি বড় সড়ো করে রাখা হয়েছে, যেটি ড্রয়িং রুম হিসাবে ইউজ করা হবে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিত একে একে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন প্রথমে সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 11 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট করে, এবং সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 15 ফিট করে। তারপরে সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন, যার সাইজ আমরা রেখেছি 8 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি করে। তারপরে সামনে ড্রয়িং রুম রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 15 ফিট 6 ইঞ্চি করে। তো আপনারা চাইলে এটাকে ড্রয়িং রুম উইথ বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন একটি সামনের একটি বেডরুম রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি করে। তারপর পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট করে একটি, এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 1 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 3 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট করে, এবং মাস্টার টয়লেটের সেম সাইজই রাখা হয়েছে 3 ফিট 8 ইঞ্চি বাই 7 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কিচেন রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট 11 ইঞ্চি করে। তো মোটামুটি ছোটোখাটো করে কিচেনটি করা হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটি এতটুক কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটির ভিতরে বাইরে কীভাবে ডিজাইন করে রাখা হয়েছে এবং এ বাড়িটির ভিতরে কীভাবে কী রাখা হয়েছে ইনশাল্লাহ একে একে আপনাদের মাঝে ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপন করব। তো আমাদের বাড়ির বাইরের লুকটা অবশ্যই আপনারা দেখেছেন, অনেক সুন্দর করে সিম্পল করে আমরা বিট সিস্টেম ডিজাইন করেছি। তো ওভারঅল বাড়িটির যখন রং করা হবে তখন আশা করছি দেখতে আউটলুকটা অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ি রুম দিয়ে প্রবেশ করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কমন টয়লেট সোজা দেখতে পাচ্ছেন। তারপরে এই স্পেসে আসার পরে আপনারা যে কোনো একটি রুমে প্রবেশ করতে পারবেন। তো আমরা প্রথমে ডান পাশের রুমটিতে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এই রুমটি মোটামুটি দেখতে পাচ্ছেন যে ভিতরের রং করা হয়ে গেছে এবং আমাদের ইলেকট্রিক্যাল কাজ হয়ে গেছে। তো ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমাদের নিচে টাইলসের কাজ করা হয়ে যাবে। তো পুরো বাড়িটি যখন টাইলস, ইলেকট্রিশিয়ান সব কিছু মিলে কমপ্লিট হয়ে যাবে, রং করা হয়ে গেলে, আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়।
তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিতরের বেডরুমটি তো এই বেডরুমটা খুব সুন্দর করে করা হয়েছে তো যেখানে আমাদের ইলেকট্রিক্যাল কাজও শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির প্লাস্টারের ফিনিশিংটি খুব সুন্দর দেখা যাচ্ছে খুব ভালো এসেছে বিকজ হচ্ছে যে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানো হয় আমাদের বাড়িগুলোর মধ্যে তো আপনাদেরকে আমি একটি মূল্যবান কথা বলতে চাই আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন ভাবছেন তার অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে করিয়ে নেবেন যদি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেন তাহলে আপনাদের দুটি উপকার হবে একটি হচ্ছে যে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলো একটা অ্যাকর্ডের খরচের হিসাব পেয়ে যাবেন আর একটি হচ্ছে যে বাড়ির ড্রয়িং অনুযায়ী কাজ করালে আপনাদের বাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা প্লাস্টার করিনি বিকজ আমরা এখানে টাইলস করব যেহেতু এটা বাড়ির ফ্রন্ট সাইডটা তো আমাদের একটি রুম তালা দেওয়া আমি আপনাদেরকে রুমটি খুলে দেখাবো ইনশাল্লাহ চাবি আনতে পাঠানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের কিচেন রুমটি তো আমি আপনাদেরকে এটাও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমাদের কিচেন রুমে এবং ওয়াশরুমের মধ্যে আপনারা অবশ্য দেখেছেন যে আমরা কোনো প্লাস্টার করিনি কারণ হচ্ছে যে আমরা ওভারঅল চেষ্টা করি যে কিচেন এবং টয়লেটগুলোর মধ্যে টাইলস করতে তো আসলে টয়লেটের মধ্যে টাইলস করলে আপনাদের টয়লেটটি ক্লিন করতে অনেক সুবিধা হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে সেজন্য আমরা সাজেস্ট করি সবসময় টয়লেট এবং কিচেনের টাইলস করার জন্য তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি সামনের বেডরুম তো আমাদের এই বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা দেখেছেন যেটা আমরা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করবে তো আপনারা চাইলে ড্রয়িং রুম উইথ বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন যেহেতু এরকম একটি রুম বড় সড়ো করে রাখা আছে তো আপনারাও চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি এরকম সুন্দর করে নির্মাণ করে নিতে পারেন তো আপনারা চাইলে আপনাদের মনের মতো করে চেঞ্জ করেও করতে পারেন যেরকম আসে এরকম না করলেও আপনারা আপনাদের মনের মতো করে করতে পারেন তো এখানে একটি দেখার বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস্টিকের দরজা লাগিয়েছি আমরা বারান্দার মধ্যে তো আমরা বারান্দা এবং বারান্দার দরজা এবং আমরা টয়লেটের দরজাগুলো প্লাস্টিকের লাগিয়েছি এবং মেইন দরজাগুলো আমরা স্টিলের লাগিয়েছি তো আপনারা অল্প খরচে যেহেতু বাড়ি করবেন সেহেতু আপনারা স্টিলের দরজাগুলো যদি কিনতে যান তাহলে আপনারা দোকান থেকে কিনলে আপনাদের কাছ থেকে হয়তো বা 8-10 হাজার টাকার মধ্যে নিয়ে নেবে আর দরজাগুলো কিন্তু টেকসই মজবুত দরজা তো এ বাড়িটি মোট 14টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে তো আসলে এ বাড়িটির বেস এবং ভীমের সাইজ আমরা একই দেখেছি 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে তো কারণ হচ্ছে আমাদের একতলা ফাউন্ডেশনের বাড়ি ইনশাল্লাহ আমরা একতলা ফাউন্ডেশনের বাড়ি বিধে আমরা আসলে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে রেখেছি স্ট্যান্ডার্ড সাইজ তো আপনারাও এরকম সুন্দর করে রাখতে পারেন তো আমাদের এই বাড়িটির প্রত্যেকটি কলমের মধ্যে 12 মিলি রড 4টি এবং 16 মিলি রড 2টি মোট 6টি করে দেওয়া হয়েছে যেটা আসলে 12 মিলি রড এবং 16 মিলি রড না দিলেও চলতো তো আসলে দেওয়া হয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে দেওয়া হয়েছে উনি চাইলে ভবিষ্যতে এটাকে দোতলাও করতে পারবে সেরকম করে বেস থেকে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আরও একটি বেডরুম এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে তো এই রুমটার মধ্যে একটি টয়লেট আছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো ওভারঅল আমাদের বাড়ির ফিনিশিংটি খুবই ভালো খুবই চমৎকার হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগতেছে তো আসলে আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আমাদের টয়লেটগুলোর মধ্যে স্যানিটারি কাজ শেষ হয়ে গেছে তো অল্প কিছুদিনের মধ্যে আমাদের টাইলসের কাজগুলো শুরু করে দিব তো আসলে আপনারাও এরকম দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনারা বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেন তাহলে আপনারা আপনাদের বাড়ির সৌন্দর্যটা আপনারা নিজেই উপলব্ধি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে তো অনেক বাড়ির জিনিসপত্র রাখা থাকে যেগুলো আসলে তাকের মধ্যে চাইলে রাখতে পারে তো দেখতে পাচ্ছেন যে সিঁড়ির ধাপগুলো 4 ইঞ্চি করে দেওয়া হয়েছে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় কারণ এখানে দুজন যে বাড়ির মালিক তার আম্মা একটু মানে বয়স্ক মানুষ সেজন্য উনি আগে থেকে বলেছে সিঁড়ির ধাপগুলো যাতে 4 ইঞ্চি করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করা যাবে তারপর এখানে আমরা আলো বাতাস আসা যাওয়া করার জন্য একটি জানালা রেখেছি তো এবার একটি জানালাগুলোর সাইজ সবগুলো জানালার সাইজ রেখেছি আমরা 4 ফিট বা 4.5 ফিট করে এবং দরজার সাইজ রেখেছি 7 ফিট বা 3 ফিট করে তো বন্ধুরা আপনারাও এরকম চমৎকার একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন তো এই বাড়িটিতে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আমাদের খরচ হয়েছে 14,50,000 টাকা তো দেখতে পাচ্ছেন 14,50,000 টাকা দিয়ে আমরা প্রায়
পুরো বাড়িটি কমপ্লিট করে ফেলতে পেরেছি 95%। তো আসলে আমাদের টাইলসের কাজটা বাকি আছে এবং রঙের কাজটা বাকি আছে। তো ইনশাল্লাহ এই পুরো বাড়িটি যদি আমরা টাইলস আর ইলেকট্রিশিয়ান দিয়ে কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে 15-16 লক্ষ টাকা। তো আসলে 15-16 লক্ষ টাকা হলে আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন খুবই চমৎকার করে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।